नमस्कार बंधुरा, सबाई के स्वागत जानाई आमार चैनेले। आमार आजके रेसिपिटी होलो आमेर चाटनी। आमरा सकले किन्तु बाड़ीते कम बेशी आमेर चाटनी खेये थाकी, तबे आमार दीदा की करे आमेर चाटनी बानाय सेई दीदार रेसिपिटाई किन्तु आजके आमी आपनादेर साथे शेयर करब। तो आसुन देखे नेওয়া যাক आजकेर रेसिपिटा। আমি এখানে তিনটে কাঁচা আমকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন শেষ, সব বাজারে পাকা আম হয়ে গেছে, তাই এই কাঁচা আমগুলোর মধ্যে আটি চলে এসেছে। তবে কোনো ব্যাপার না, এই আটি শুদ্ধই কিন্তু আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। তাই একটা পাত্রে আমি আমগুলোকে নিয়ে নিয়েছি আর এখানে গ্যাস ধরিয়ে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল। জলটা আপনারা পরিমাণ বুঝেই দেবেন, যার যতটা আম থাকবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য সিদ্ধ করতে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন, আমগুলো কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চাপ দিলেই কিন্তু আমগুলো ভেঙে বেরিয়ে যাচ্ছে। এবার আমি আমগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমগুলো ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে চটকে নিতে হবে। আর যেই আটিটা আছে, ওই আটিটার থেকে কিন্তু আমের পাল্পগুলো বের করে আমি আটিটাকে ফেলে দেব। আর এইভাবেই কিন্তু অনেকক্ষণ আমটাকে চটকে নিতে হবে, যতক্ষণ না আমটা একটা পুরো মিহি পেস্ট আকারে পরিণত হয়ে যায়। প্রায় অনেকক্ষণ চটকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু পুরো একটা মিহি পেস্ট হয়ে গেছে। এরপর আমি আমটাকে এখন রেখে দেব আর সোজা চলে যাব এখন কড়াইতে তেল গরম করতে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণে কালো সরষে আর দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি এখানে ভেঙে ব্যবহার করেছি। তারপর সরষে আর শুকনো লঙ্কাটাকে 10 সেকেন্ড মতো একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমগুলোকে যে চটকে রেখেছিলাম সেই আমগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। সব আমগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু আমটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি এখন 100 গ্রাম পরিমাণে চিনি। যেহেতু আম টক হয় তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তারপরে এতে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে জল। জলটা ব্যবহার করা উচিত নয়, কিন্তু আমি আম সেদ্ধ করার সময় কিন্তু জলটা একটু শুকিয়ে গিয়েছিল, যার কারণে আমি একটু জল এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু জলটা ব্যবহার নাও করতে পারেন। এবার আমটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। ব্যাস 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চাটনি কিন্তু আমাদের একেবারেই রেডি। নুন আর হলুদ আমি আলাদা করে দিচ্ছি না, কারণ সেদ্ধ করার সময় কিন্তু নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছিলাম। এখন শুধু মিষ্টিটা আমি একটু চেক করে দেখে নিয়েছিলাম, মিষ্টি একদম ঠিকঠাক। আর নামানোর আগে দিয়ে দেবো ওপর দিয়ে আমি একটু ভাজা মশলা। ভাজা মশলাটা হলো গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা ধনে আর গোটা মৌরি। আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় তেলে একটু গুঁড়িয়ে নিয়ে এলেই ব্যাস রেডি হয়ে যাবে ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু চাটনিটার টেস্টটা আরও ইনহ্যান্স করে। হয়ে গেল আমার চাটনি রেডি। এবার ঠান্ডা করে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার দিদার হাতের রেসিপি, সেই আমের চাটনি। জেলি জেলি করেই আমের চাটনিটা আজকে বানালাম। ভিডিওটি ভালো লাগে থাকলে
लाइक कमेंट शेयर अवश्य करबें और आमार चैनल नतून बंधु हो थाकले चैनलटिके अवश्य सबस्क्राइब करार अनुरोध रइल। आजकेर जन्य एटुकुई बंधुरा, धन्यवाद, भालो थाकबें, सुस्थ थाकबें, नमस्कार।